দেব তোমার মুখখানি, শ্বশুর বাড়ি বয়ের সাজে পালকে করে কোথায় যাও তুমি, একটুখানি বসে যাও করোনা দুষ্টুমি, শ্বশুর বাড়ির নজর হারে গোড়া করে যাবে, দান ডুবা দিয়ে তোমার করে করে নেবে। ভাবনা কি যে করি কি যে বলি বুঝতে পারি না, সব যেন ভুলেতে আর মিল খুঁজে পাই না, ভাবনা বড়ই সোজা যেন উল্টো রথে ঘুরে, আগে ছিল সব পরিচয় স্বাধীনতার জোরে, ছিল সবাই আপন এবং জীবন ছিল মধুর, বাড়ি বাড়ি ছিল যেন আনন্দ ভরপুর। Thank you. ধন্যবাদ তোমাদেরকে। আমি ছোট্ট করে একটু স্মৃতি শেয়ার করি আনিজার পক্ষ থেকে। আনিজা যখন হলো, আন্টি আনিজাকে হসপিটালে দেখতে যে একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট উপহার দিলে, সেই ব্ল্যাঙ্কেটটা আনিজা এখনো সাথে সাথে নিয়ে ঘুমায়। সবাই জানে এই এত বছর আনিজার সাথে এই ব্ল্যাঙ্কেটটা সবসময় থাকে, এবং যখন ওরা ছোট ছিল জুমাইরা মাঝে মাঝেই একটু খোঁটা দিতে ভুলতো না যে তোমার ওই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমার নানুমণি দিয়েছে। তা আন্টি আনিজাকে ওয়াদা করেছে যে ইনশাল্লাহ যদি আনিজার বিয়ে পর্যন্ত আল্লাহ তাআলা আন্টিকে বাঁচিয়ে রাখেন, আন্টি ওদেরকে বড় একটা ব্ল্যাঙ্কেট আনিজার বিয়েতে উপহার দেবে। ধন্যবাদ আন্টি, এবং সবাই একটা জোরে হাততালি দিয়ে আনিজা এবং সব ছোট বাচ্চাগুলোকে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।